জয় তারা, জয় তারা। আজকে তারা মিটে আমার বন্ধু সুমন্ত মণ্ডল, এলএসসি একজন সফল এজেন্ট। আজকে রামপুরহাটে নেমেই ওকে ফোন করলাম, বন্ধু তুমি কোথায়? তো যাই হোক, বন্ধুর ডাকে চলে আসলো। তো সুমন্ত একজন সফল এলএসসি এজেন্ট, আজকে তারা মিটে ওকে সবাই চেনে জানে, সাধারণত গ্রামাঞ্চলে কাজটা করে। আজকে সুমন্ত মুখে শুনবো সাকসেস স্টোরি। আচ্ছা সুমন্ত, এই যে তোমার মানে এলআইসিতে আসা, এই যে তোমার সাকসেস, এই মানুষের পাশে থাকা, এটা তুমি একটু একটু বলো। মানে এলআইসিতে কাজ করে আমি খুব ভালো, খুব ভালো বাসি আর কি। অ্যাকচুয়ালি এই মানুষ অন্য সব করে, হেলথ ইন্স্যুরেন্সে আমি আছি, প্লাস এলআইসিতে আছি। এলআইসি হচ্ছে পিলার, মানুষকে যখন তার ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারি, তার বর্তমানে বা অবর্তমানেও তার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারি, এইটা ভেবে খুব আনন্দ। অনেক সময় অনেক আমি দেখেছি আমার কাস্টমারদের, অনেক কেউ যদি তার পরিবার ছেড়ে চলে যান, তার বাড়িতে সবাই যায় কিছু পাওয়ার জন্য, টাকা, সবাই বলে আমি কিছু পাই, আমি কিছু পাই। আমরাই কেবল যারা এলআইসিতে আছি বা আমাদের মতোই যারা কাজ করে এই ইন্স্যুরেন্স সেক্টরে, তারাই কেবল তার ফ্যামিলিকে কিছু সাপোর্ট দিতে যায়। তার অবর্তমানে তার ফ্যামিলিকে, তার পিতামাতাকে বা তার ওয়াইফকে, ছেলে মেয়েকে কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে যায়। এই সব সাহায্য করতে পেরে, প্লাস তার যখন ম্যাচুরিটি পাই বা এসবি পাই, সেই টাকাটা কাস্টমারকে দিয়ে খুব আমরা আনন্দিত হই। সুমন্ত একজন তারাপীঠে একজন খুব নাম করা এজেন্ট, এবং সবসময় ও সবসময় কাস্টমারদের পাশে থাকে এবং বিভিন্ন রকম সার্ভিসও দেয়। আমাকে শুধু বলো যে অনেকেই যারা বলে যে এলআইসিতে লস, হ্যাঁ আমি মিউচুয়াল ফান্ড করবো, আমি এসআইপি করবো, তাদের ক্ষেত্রে তোমার কী কী কথা, মানে কী বলো তাদেরকে? এলআইসিতে লস, দেখুন এলআইসি হচ্ছে ফাইন্যান্সিয়াল পিলার, এলআইসির সঙ্গে অন্য কোনো সেভিংসের তুলনা করলে হবে না। এলআইসি হচ্ছে একদম স্তম্ভ, তার স্ট্রাকচার, তার অবর্তমানে হোক তাকে সাপোর্ট করবে, সে যদি থাকেও না থাকে তার যে লক্ষ্য সেটা পূর্ণ হবেই। তাই এলআইসিকে অন্য কাউরি সেভিংস, কেবিবি, কেস, এনএসসি বা মিউচুয়াল ফান্ডের সঙ্গে তুলনা করলে হবে না। এলআইসি আলাদা জিনিস, ইন্স্যুরেন্স আলাদা জিনিস, ইন্স্যুরেন্স মাস্ট, মিউচুয়াল ফান্ড সেই হে। লেকিন তুমি তো মিউচুয়াল ফান্ডে কাজ করো? আমি মিউচুয়াল ফান্ডেও কাজ করি, মিউচুয়াল ফান্ড দরকার, কিন্তু সবার আগে এলআইসি, সবার আগেই ইন্স্যুরেন্স। এলআইসি হচ্ছে মানে লাভ ইজ কম্পালসারি, এলআইসি হচ্ছে লাভ ইজ কিউট, এবং এলআইসি হচ্ছে মানুষের পাশে থাকা। আজকে সুমন্ত কিন্তু তারাপীঠে একটা একটা অনন্য একটা নক্ষত্র, খুব ভালো কাজ করে, এবং যারা এলআইসি করতে চান তারা একবার একবার মানে সুমন্তর সাথে কথা বলুন, যেমন চাইল্ড প্ল্যান, পেনশন প্ল্যান। আচ্ছা তুমি এখন তো সব থেকে ইন্ডিয়াতে ওপেন মার্কেট হচ্ছে পেনশন প্ল্যান, তুমি পেনশন প্ল্যান নিয়ে কোনো কাজকর্ম করতেছো? হ্যাঁ, পেনশন প্ল্যান আমাদের সব থেকে বেস্ট বিক্রি, সব থেকে আমাদের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের সব থেকে যেহেতু 8% রিটার্ন, জীবন উমঙ্গ খুব ভালো প্ল্যান, আপনি যেই করবে সারা লাইফ একটা নির্দিষ্ট অ্যামাউন্টের 8% হারে রিটার্ন পাবে, এবং কোনো দিন সেটা কমবে না। যেভাবে আমাদের মুদ্রাস্ফীতি হচ্ছে, প্লাস ইন্স্যুরেন্স ইন্টারেস্ট রেট যেভাবে কমে যাচ্ছে, সেটাই এটা গ্যারেন্টি প্ল্যান। কেউ যদি তার লাইফে একটা জীবন উমঙ্গ পলিসি নিয়ে থাকে না, সেটা খুব ভালো, খুবই ভালো, যেটা মানে মান্থলি করা যায়, কোয়ার্টারলি করা যায়, হাফ ইয়ারলি করা যায়, ইয়ারলি মোডেও করা যায়। আর যদি তুমি কি তোমার এমনি কাস্টমারদের কি বলো যে এরকম মানে যে আমাদের এলআইসিতে যে ইসিএস পলিসি, যেটা ব্যাংক থেকে প্রতি মাসে কাটে, যেমন ধর কেউ যদি 1000 টাকা করে কাটে, 12,000 টাকা প্রিমিয়াম হলে মাসে 1000 টাকা গায়েও লাগে না, ইসিএস প্ল্যানটা কি তুমি করতেছো? প্রচুর 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 করি, আমার ম্যাক্সিমাম প্রথম ইসিএস করি, ন্যাচ মোড মান্থলি। মানে যাদের এলআইসি নাই তাদের ক্ষেত্রে তোমার কি পরামর্শ? যাদের এলআইসি নাই তারা ছোট, যত পরিবারের একটা প্রধান যে রোজগার করে, তাদের একটা এলআইসি অবশ্যই মাস্ট, সে যার কাছেই করুক, আমার কাছেই করুক বা অন্য কোনো বন্ধুর কাছেই করুক, আমাদের ইন্স্যুরেন্স যেন একটা পরিবারে থাকেই, যে আপাতত হেড অফ দ্য ফ্যামিলি তার। অ্যাকচুয়ালি সুমন্তর সাথে আমরা একই সাথে, আমরা কাজিম স্যারের স্টুডেন্ট আর কি, আমরা কাজিম স্যারের একই সাথে ক্লাস করি, তো সেই সূত্রেই আজকে তারাপীঠে এসে সুমন্তর সাথে কথা বললাম। আচ্ছা সুমন্ত, তোমার ফোন নাম্বারটা একটু বলো যাতে কাস্টমার তোমাকে সবসময় যেন পায়। আমার ফোন নাম্বার 7908827418। পরিশেষে সেই আবার সেই জয় তারা, আবার দেখো অন্য কথা সুমন্ত উত্তর তো সিবিধি কামনা করি। যদি কেউ ইন্স্যুরেন্স সম্পর্কে জানতে চান, বুঝতে চান, মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানতে চান, তাহলে একবার সুমন্তকে কল করবেন, ওর ফোন নাম্বার তো দিল আমরা।